একসময় মিথ্যা অভিযোগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের হাতে গ্রেফতার হতে হয়েছিল ডক্টর কাফিল খানকে। তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল। শনিবার মহাজাতি সদনের সেমিনার কক্ষে প্রকাশিত হয়ে গেল ডক্টর কাফিল খানের বই গোরখপুর হসপিটাল অ্যান্ড ট্র্যাজেডি, যার বিষয়বস্তু সম্পূর্ণ কাফিল খানের নিজস্ব অভিজ্ঞতার ওপর। যে বহু বিতর্কিত বিআরডি ঘটনা নিয়ে কাফিল খানকে ফাঁসিয়ে দেওয়ার সঙ্গে তাকে জেলে পাঠানো। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার কিভাবে ডক্টর কাফিল খানকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করেছিল সেই নিয়েই কাফিল খানের এই বই গোরখপুর হসপিটাল অ্যান্ড ট্র্যাজেডি। বইটি বাংলায় সেতু প্রকাশনীর হাত ধরে প্রকাশিত হলো। এছাড়াও আরও 11টি ভাষায় অনুবাদ করা হয়েছে। বাংলায় অনুবাদ করেছেন শ্রী অসীম চট্টোপাধ্যায়। বই প্রকাশের অনুষ্ঠানে ছিলেন ডক্টর কাফিল খান, ডক্টর পুনব্রত গুণ এবং সুজাত ভদ্র সহ আরো অনেকে। এই কাহিনি কো বিট এন্ড পিসেস মে লোগো নে সুনা হ্যায়, তো মে উসকো কম্পাইল মেনে কিয়া হ্যায় অর জব ইসকো পাবলিশ কিয়া তো ব্রিটিশ পাবলিশার হ্যায় পায়ন ম্যাকমিলন, উন্হোনে বহুত সে লিগল অ্যাক্টিভিটিজ কে বাদ হি পাবলিশ কিয়া, তো ইটস আ প্রুফ উইথ অল দ্য ডকুমেন্টস এন্ড হোয়াট আই হ্যাভ গন থ্রু মাই ফ্যামিলি ডিউরিং মাই প্রিজন লাইফ and in those 54 hours ye kya hua wo public ke samne ek apne tarike se jo main dekhta tha aur jo legal activities hai uske hisab se maine likha hai। সম্প্রতি কাফিল খান পশ্চিমবঙ্গে এসে মেদিনীপুরের ডেবরা অঞ্চলে বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছেন, স্বাস্থ্য শিবির করে তাদের চিকিৎসা করছেন। পশ্চিমবঙ্গে এসে তিনি প্রথমে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। পাশাপাশি আরজিকরের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তিনি সমর্থন করছেন, এমনটাই বললেন ডক্টর কাফিল খান। জিস দিন মে আয়া হুম সবসে পহলে মে আরজিকর মেডিকেল কলেজ হি গিয়া, 25th কো মে আয়া, 25th কো মে আরজিকর কলেজ গিয়া আপনি সলিডারিটি দিখানে। Are you supporting this junior doctors movement? Yes. See, it's not, I'm telling you one more thing, it's not it's doctors movement. This now it has become a public movement that you have to understand. Mujhe kuch saal pehle ek Park Street pe ek car mein rape hua tha aur us mahila ke jo accused the wo is waqt jail se bahar hain. Koi janta sadak pe nahi aayi. Mujhe lagta hai Paschim Bengal ki janta प्रोटेस्ट करना ही भूल गई थी। 30-32 साल का जो कम्युनिस्ट पार्टी का रूल रहा और फिर 15 साल के इतना बड़ा मूवमेंट तो कभी पश्चिम बंगाल, और हमेशा से रहा है पश्चिम बंगाल की जनता जो है जो चाहे गलत कहीं भी होता रहा उसके खिलाफ आवाज उठाती रही है। कैमरा रवि दत्तर संगे अर्णव घोषर रिपोर्ट ओंकार बांग्ला।